দিনা সকল খুদরা এটারে গায় আপনার সবজির আড়ত থাকে আমরা কিছু ফলফুট কিনব আপনাদের লগে শেয়ার করলাম আপনাদের এই জায়গা সব কিছু মিলে এবারে মাছ মাংস লাগাইয়া ফলফুট সবজি সব কিছু মিলে এখানে আপনারা দেখছেন আমরা আছি সৈয়দারবের মদিনার একটি পাইকারি বাজারে সেই বাজার থেকে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব জাতের শাক সবজি সহ সবকিছু পাওয়া যায় একদম আপনারা দেখে বুঝতে পারবেন যে এই যে সৈয়দারবের মতো বাজারে দেশীয় সবজি সহ ফলফুল পাওয়া যায় আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এটা ফলের দাম কেমন আম কত রে আম আম কথা 25 টাকা 25 টাকা ক কিলো হইব 3 কিলো 3.5 কিলো 3.5 কিলো আর কমলা কিলো 10 টাকা সরাসরি আপনার দেখেন সবজির বাজার আমরা সবজি কেমন করতাম দুইটা সরকারি দিকে দাম দিল ভাইজান মরিচ কত ভাই মির্চি কত ভাই হ্যালো মির্চি কত দো পাঁচিয়াল ও পাঁচিয়াল দো পাঁচ আধা কেজি একটা আধা কেজি দো পাঁচ তরমুজ একটু বড় সাইজ দিকটা ভালো হইতো ঠিক আছে আমি আছি বাজারে আচ্ছা বাড়ি বাংলা শুনি আমার বেশি নেই আমার ভাই আছে অনেক বছর যাই হোক 6 মাস থেকে তিনি আসছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি আজকের যে লাইভটি আছে আমরা সবজির বাজার একটু শর্ট করে আপনাদেরকে দেখালাম যে সব ধরনের সবজি পাওয়া যায় মাছ সবজি দেশীয় সবজি এবং এদেশীয় এই ফলগুলো কি বেশিরভাগ এদেশীয় হয় না ওই যে কবিগুলা সব এদেশীয় হ্যাঁ সব এদেশীয় এটা এটা হলো সবাই ফুলকপি টমেটো সব এদেশীয় প্রতিদিন তোলা লাগে নইলে বুড়ো এটা হচ্ছে কুমড়ো জালি লাউ ওটা দেশালি লাউ ওই বাংলাদেশের লাউ ভাই বাংলাদেশের লাউ ভাই সমস্যা কি তো ভাই আমরা
এটা শ্যামলাম হ্যাঁ শ্যামলাম শ্যামলাম বলতে এটা কি তা মানে এটা আপনার রাতার নিউজ বলছে না এটা এটা তো আরবিতে খরবুত খরবুত মানে এটা কি জলজর মত নেই ওই যে তরমুজর মত তরমুজর মত তরমুজর মত এটা সৈদার বলতে ইচ্ছে হয় সফল সৈদার বলে এটা খুব বেশি হয় ভাই এটা নাইকল সবগুলো আছে সব জিনিস আছে আমরা ফোন বন্ধ বেটা ফোন বন্ধ ফোন বন্ধ এটা কি ফল আমি নামটা বলে নিছি ভাই কলা কত করে কলা কলা কেতনা অসুখ করে আজ মিষ্টি চাই ভাই হ্যাঁ কেতনা কিলো দু দশ দাই কিলো নেই গাম দু দশ হ্যাঁ একটা দিন একটা দো এটা ক্যাপ নাম কে আমি বলি সুদের সৌদি লোক মিষ্টি আছে হ্যাঁ বিশি বিশি কলা কত করে কিলো কলা ফাঁস রিয়াল কিলো কিলো এক কিলো এক কিলো ফাঁস রিয়াল নাম বেশি কেন বহুত কিতনা কিলো আয়েগা খারাপ হয়ে যাবে ও খারাপ নেই কিধর হ্যাঁ ভাইয়া খারাপ বো হতো যে পানি ইয়ে খারাপ সহি আপনি বা সহি তো কিস ইয়ে লে ইয়ে দেখ কিতনা দশ হাজার দশ হাজার হম লোক কেসে ইয়ার পতা লে তেরে কো কিতনা ইয়ে পনেরো রিয়াল হ্যাঁ বুখার বহুত মহঙ্গা ইয়ে দশ হাজার সারে পাঁচ ছ কিলো হ্যাঁ ভাইয়া শরবত আলী ও আট রিয়াল কিলো কা পড়া হ্যাঁ দুসরা মালুম হ্যাঁ পচিশ রিয়াল বস তে বিশ রিয়াল পচিশ রিয়াল রসমাল বতা দিয়ে বস আঙ্গুর আছে না
انغور للي كتر 30 اور 15 حاجي لوك كده بس يلا يلا ما جوا كنا كيس بيا تلو 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 اوه كيس من تلو شكرا بيا نو ما نعم سكول قدرة 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 شوب لنا شاكوري ما خيبا شاكوري ما ايكانا خاني كي اپنا جو فوتل لے ماني بروفرن نلو گل دینا تالا دا شاكور بارنا تو خاو مدينر بھائی مدينر جنش ہمارا ایٹو ماتی لائی دیو بھائی ہے یہ دیکھ سن ہمارا بھائی باڑی ہوتے ساتوک آرجالی آرجوکالی آرجوکالی تو جائے ہو کامر ساتے دیکھا ہلو جیورے پرثم یہ سب سوائی کلتا ہمارا ویڈیو دیکھتے আজকে খুবই খুশি হয়েছি তিনি গত কয়েকদিন থেকে আমার সাথে যোগাযোগ করছেন এবং মানুষের যে ভালোবাসা এত কঠিন এটা বোঝানো বড় তাই এত ব্যস্ততার মধ্যে গাড়ি নিয়ে আমি যেখানে মদিনা শরীফে আছি সেখানে এসেছেন সেখান থেকে এখানে নিয়ে এসে ফল ফুল কিনে দিচ্ছেন এবং অনেক বেশি কিনতে চাচ্ছেন কিন্তু আসলে ফল ফুল অনেক ঘরে আছে তারপরেও ওনাকে বারণ করেছি মানেন নাই তো ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ খুশি হইলাম আপনার ইসই আপনার উমরা সফল হোক আর বিয়াসরে বলতে সবাই দেখ বলরাম আপনারা ইনশাআল্লাহ আপনারা আইবা মক্কা মদিনা ঘুরে যাইবা
আইয়া দেখো আপনারা ইনশাআল্লাহ এখানে খুব বরকতি জায়গা খুব নিয়ামতি জায়গা আল্লাহ সবার উমরা আল্লাহ কবুল করতা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান দিতা সবাই রে প্রবাস জীবন কেমন কাটছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কাটছে রে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জেলা আল্লাহর আছে আল্লাহ হেফাজত আমরা গাড়িতে উঠতেছি আমরা এই যে এখন গাড়িতে উঠব এবং সামনের দিকে যাব ইনশাআল্লাহ আসলে উনি এত ভালোবাসেন যে আমি আসার খবর শুনেই কিন্তু তিনি বারবার আমাকে কল দিচ্ছেন এবং যোগাযোগ করলেনই শেষ পর্যন্ত তো ওনার গাড়িতে আসলাম অনেক দূরে একটি পাইকারি বাজার যেটাকে বলা হয় মাছ বাজার মাংস সবকিছু যেখানে পাওয়া যায় মদিনার পাইকারি সেল হয় এখান থেকে যেমন আমাদের সিলেটের কাজীর বাজার এরকম বাজার ধরা যায় না তো এখানে কিন্তু আসি এখান থেকে আমরা মোটামুটি একটু দেখলাম এবং ওনার গাড়িতে করে আবার চলে যাচ্ছি মদিনা শরীফে ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং ওনাদের কফল অনেক ভালো কারণ তারা মদিনা শরীফের মতো জায়গায় তারা ঘোরাফেরা করছেন মদিনা শরীফের মতো জায়গায় তারা চাইলে নামাজ পড়তে পারছেন দীর্ঘ 8 বছর থেকে আমার এই ভাই আছেন আপনারা চিনবেন উনি চাতকের কৃতি সন্তান ওনার বাড়ি চাতক ওনার বড় ভাইও আছেন জিদ্দাতে অনেক দিন থেকে এবং চাতকের জননেতা জনাব মুহিবুর রহমান মানিকের চাচাত ভাই আপনারা তার আর তো পরিচয় দেওয়ার কোন দরকার নাই জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ওনার চাচাত ভাই তো তারা আছেন সফলতার সাথে প্রবাস জীবন পার করছেন আমরা দোয়া করি তারা যেন ভালো থাকেন আর তাদের মন মানসিকতা কত ভালো এটা চিন্তা করেন এই যে আমি এখানে আসছি এখানে আসার খবর শুনেই কিন্তু তিনি বারবার আমাকে ইমুতে কল দিচ্ছেন এরপরে অত ব্যস্ততার মধ্যেও তিনি চলে আসছেন আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ আপনারা যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের আশাকে বর্ষাকে উমরা হজকে কবুল করেন সেই প্রার্থনা সকলের কাছে এবং সৌদি আরবের যে রাস্তাঘাট আপনারা দেখেন এটা কি বলবো রে ভাই এত সুন্দর রাস্তাঘাট ধুলাবালি তো নাই বললেই চলে আর রাস্তাঘাট শুধুমাত্র একটু সমস্যা গরমটা একটু বেশি রোদের তাপমাত্রাটা একটু বেশি এই সমস্যা নয় তো সব দিকে সৌদি আরব একদম ফিটফাট মানে প্রত্যেক মানুষের জন্য প্রিয় এবং আপনারা তো এমনি জানেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে সৌদি আরবের মক্কা মদিনা সেই দেশকে মানুষ ভালোবাসেন এবং মক্কা এবং মদিনায় প্রচুর গরম তায়েফে আবার কিছু ঠান্ডা আছে দেখছিলাম তায়েফে গিয়েছিলাম যাই হোক আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আজকে এখানে আসতে পারলাম সৌদি আরবের মতো জায়গা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় সালাম দিলাম কাবা ঘর তওয়াব করলাম 6-6টি উমরা হজ করলাম আল্লাহ তাআলা যেন কবুল করেন আর আমার যে ভাইরা আমাকে এখানে দেখতে আসছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি অসহায় মানুষ নিয়ে কাজ করি এই ভিডিওগুলো তাদের কাছে বেশি ভালো লাগে এবং এটা থেকে তারা আমাকে উৎসাহিত করেন এবং করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পক্ষ থেকে তাদের জন্য অবশ্যই আমি দোয়া করে যাব এবং দোয়া করছি কারণ মানুষের ভালোবাসার মানুষ হয়ে যদি থাকতে পারি যতদিন পৃথিবীতে থাকবো এটাই কিন্তু আমার কামনা আমি মানুষের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই আমার ব্যবহারে যেন মানুষ আমাকে ভালোবাসে আমার ভয় পেয়ে না আমাকে আমার ব্যবহারে আচার আচরণে যেন আমাকে ভালোবাসে ঠিক আছে ভাই আমরা শেষ করি নাই নাকি দা ওকে ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ তো যাই হোক সাতকর ভাই সাহেব আমার খুব ভালো লাগলো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবো আমরা লাগি আর চেষ্টা করবো মাঝে মাঝে আপনারা কিছু তথ্য এবং কিছু ভিডিও দেওয়ার লাগি আপনারা যে যেখানে আছেন সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লগে থাকবা আর আমরা সিলেটি হল ইসেনগির এমিটেস যোদ্ধা প্রায় 28 লাখের মতো লিগেল আর এমিটেস যোদ্ধা হল বাংলাদেশে সৌদি আরবে আছেন যেটা আমার বাইরে গেছে একটু আগে জানলাম এবং আরো তো 2 লক্ষের মতো আছেন যেটা হিসাবের বাইরে তো তারা যেন ভালো তখন সবসময় সেই প্রত্যাশা রাখছি তো রাস্তাঘাট তো খুবই চমৎকার এবং সুন্দর সেটা আপনারা দেখলাম তার নয়া করে কিছু করার নাই সৌদি আরব সম্বন্ধে তো সবর ধারণা আছে কত রাস্তা কত দিকে গেছে কোন রাস্তা কোন দিকে যাবে আর কোন দিকে যাবে এটা বোঝা বড় কঠিন এটা রাস্তাঘাট চিনাই হচ্ছে বড় একটা বিষয় যারা গাড়ি চালাচ্ছেন তারা অনেক ভাই সৌদি আরব
লোকেশন ছাড়া মানে সেমমেদি সিন তো রাস্তা দেখাই অবস্থা আপনার নাম হইলে অমুক জায়গায় যেতাম বস আমরা যেতাম কোন দিকে কোন রাস্তা হয়ে যাইতা হিসাব মিলানি বহুত কঠিন দেখেন রাতের দৃশ্য একটু দেখে নিন কত সুন্দর দেখেন রাস্তা চকচকে রাস্তা একটাই সমস্যা তাদের এখানে একটু গরম বেশি আর গাছপালা নেই এই সমস্যা ঠান্ডাও আছে মানে আর বৃষ্টি খুব কম হয় নাকি না বৃষ্টি আপনার যে সময় ঠান্ডা মৌসুম ওই যে সময় গরম হইয়া পড়বো তখন বৃষ্টি হয় ফানি জমা হইলে পরে গাড়ি দিলে অত পানি গাড়ি দিন আসে জায়গা আছে এখন মোটামুটি টেন করে এরকম মাশাআল্লাহ আমার বাইক নিয়ে আমি জিন পাহাড়ে যাবো আপনারা থাকবেন আমার সাথে আমি দেখানোর চেষ্টা করবো জিন পাহাড়ে একটু ঘুরে ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের সকলের দয়া এবং সহযোগিতায় আল্লাহ তালা দেখেন কিভাবে মানে ভালোবাসার মানুষগুলোকে আমার কাছে পৌঁছে দিচ্ছেন আমি নিঃসন্দেহে মানে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারবো না কারণ তায়েফে যাওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎ করে আমার এক ভাই এসেই তায়েফে নিয়ে গেলেন সেই আশাটা আমার পূরণ হয়ে গেছে জিন পাহাড়ে যে যাবো হয়তো মনে মনে ছিল কিন্তু ভাবতেও পারি নাই কিন্তু আমার ভাই এখানে এসে জিন পাহাড়ের কথা বললেন এবং নিয়েও যাবেন সেটাও আশ্বস্ত করেছেন আল্লাহ তালা কবুল করবেন এবং ইনশাআল্লাহ আমার মনে হয় যে আসলে যে চাওয়াগুলো ছিল সেটা আল্লাহ তালার হুকুমেই কিন্তু ধীরে ধীরে সবগুলোই আমার দেখার ইচ্ছাটা পূরণ হচ্ছে আর যেহেতু আমার আম্মার সাথে আছেন আমার চাইতে আমার আম্মার আশাটা পূরণ হওয়াটা আরো বড় বিষয় তো এই যে এত ভালোবাসা এই ভালোবাসার মানুষ হয়ে যেন থাকতে পারি তাদের কাছে তারা যে কারণে আমাকে ভালোবাসছেন যে কারণে ভালোবাসা দিচ্ছেন এই বিদেশের মতো জায়গায় ব্যস্ততম শহরে এই যে গাড়ি নিয়ে দূর থেকে এসে আবার এখান থেকে নিয়ে অন্য জায়গায় যাওয়া এবং এই যে ফলমূল কিনে দেওয়া এটা একমাত্র আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো কিছু হয় না কোনো কিছু আশাও করা যায় না আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি তারিক সালাম আচ্ছা যাই হোক মদিনা শরীফের তারিক সালাম এটা আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম এই সুজা হচ্ছে হেরম এবং এই যে আপনারা দেখছেন হেরমের মিনারা দেখা যাচ্ছে আল্লাহ তালার অশেষ মেহরবাড়িতে আমরা সেই পবিত্র স্থানে এসে গেলাম মাত্র কয়েক মিনিট লাগলো দেখলেন তো বাজার থেকে আসলাম বাজারটার নাম কি ছিল শকুর খুদরা বাজার মদিনায় শকুর খুদরা পাইকারি বাজার সেই বাজারে ছিলাম আমরা তো এসে গেছি না আরে বাবাই ওটা নাই সাফা না সামনে যাই হোক এই জায়গাতেই আমরা আছি ইনশাল্লাহ আপা দোয়া করবেন আমাদের জন্য সরাসরি আমরা আছি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং একদম ছোট্ট একটা ভিডিও দিলাম ইনশাল্লাহ এই ছোটখাটো ভিডিওগুলো আশা করে দেই আপনারা যারা প্রবাসে আছেন আমার ভাই বন্ধুরা দেশে আছেন তারা এই বিদেশের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তারা তাদেরও ভালো লাগবে
এটাই আসলে মনের আশা সরাসরি আমাদের আজকের এই লাইভটি মদিনা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আপনাদের মতামত লিখবেন এবং জিন পাহাড়ে যাব যেখানে গাড়ি তেল চড়াই চলে স্টার চড়াই চলে সেখানে যাব ইনশাআল্লাহ গেলে আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ পড়া নিউটা সাইড থ্রু এলো আমরা মধ্যে গেছি না পরে যে ওই যে দেখিনা আ এখন তো যে না মসজিদে যাইবে না আ মসজিদে মগুলা দিয়ে দিয়া মসজিদে যাওয়ার কথা আমরা সবাই আপনাদের সবাই আমরা যাই হোক আমরা সরাসরি এখানে চলে আসছি মদিনা শরীফে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাইকে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ